প্রীতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর পুজোটা খুব এনজয় করছো। বৃষ্টি হবে বলেছিল, বাট এখনো অবধি সেইভাবে মানে পুজো মাটি করা বৃষ্টি এখনো অবধি হয়নি। তো যাই হোক, এই সুযোগে তোমরা যে যে ঠাকুর দেখার আর কি, যেখানে যেখানে ঠাকুর দেখার সব দেখে নাও বৃষ্টি হওয়ার আগে। এখনো অবধি কিন্তু বৃষ্টি সেইভাবে শুরু হয়নি। তো যাই হোক, আমি এখন এই যে একটা শাড়ি পরে নিয়েছি, দেখেছো, হলুদ আর লাল লাল দিয়ে। তো এই শাড়িটা পরে আমি এখন কোথায় যাব, যাব হচ্ছে আমাদের কলাবউ স্নান করাতে। পাড়ার যে পুজো হবে, সেই পুজো হচ্ছে আর কি, সেই পুজোর কলাবউ স্নান করাতে এখন যাচ্ছি। সব দল বেঁধে, মহিলারা এবং পুরুষ সবাই মিলে আমরা যাব স্নান করাতে, কলাবউ স্নান করাতে। তো তোমরাও সঙ্গে থাকো, আশা করছি সে মানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আগের দিন রাত্রে নিউজ বাংলা থেকে আমরা শারদ সম্মান পেয়েছি 2022-এর। এটা স্পন্সর্ড করেছে পার্লে। আর এখন আমরা চলেছি কালী মন্দিরে। আমাদের যে কালী মন্দিরটি আছে, আমাদের যে কোনো কাজ, শুভ কাজ করার আগে আমরা এই কালী মন্দিরে আগে আসি, এখানে মাকে দর্শন করে তারপরে আমরা যে কোনো শুভ কাজ শুরু করি। তো আজকেও তাই, কলাবউ যেহেতু স্নান হবে, তার আগে আমরা এই কালী মন্দির প্রাঙ্গণে আসব, মাকে দর্শন করে, মাকে বরণ করে, মাকে দেখিয়ে নিয়ে আমরা সব কাজ করি আর কি। তো এখন আমরা সেই চলেছি কালী মন্দিরের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো। আমরা সবাই একই রঙের শাড়ি পরেছি, সবাই না, আমরা পাঁচজন। এখানে পাঁচজন এওর প্রয়োজন হয়, মানে পাঁচজন মহিলা বা সাতজন মহিলার দরকার হয়, এওর প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা পাঁচজন মহিলা একই রকম, দেখো একই রকমের শাড়ি পরেছি। তো আমরা এই যে পুজোর পুরো কাজটা এই পাঁচজনই আজকে করব। তো সেইভাবেই আমরা শাড়ি টাড়ি পরে, মানে এটা হচ্ছে আমাদের মার্ক করা হচ্ছে যে আমরা পুজোর কাজের সঙ্গে জড়িত। তো যাই হোক, এখন আমরা কালী মন্দিরে চলে এসেছি আর মন্দিরের মাকে বরণ করা হবে। বরণ না, মানে মার কাছ থেকে পারমিশন নেওয়া, এটাই মেন কথা হচ্ছে এটা। আর এই হচ্ছে আমাদের মা, দেখতে পাচ্ছ, মায়ের কাছ থেকে পারমিশন নিচ্ছি যে মা আমরা যাচ্ছি কলাবউ স্নানে, এটাই। তো এবারে মাকে দেখিয়ে নিই, আবার আমরা ওই স্নানের উদ্দেশ্যে যাত্রা করছি। আমরা যথারীতি চলে এসেছি পুকুর পাড়ে। এখানে এসে মাকে এখন, মানে কলাবউকে এখন হলুদ হলুদ দিয়ে হলুদ মাখানো হচ্ছে, তারপরে তাকে নিয়ে কলাবউকে নিয়ে স্নান করানো হবে। তো হলুদ মাখিয়ে তাকে ধূপ আরতি দেখিয়ে তারপরে কলাবউকে স্নান করানো হবে। তো এই যে বাচ্চা দুটো দেখছো, এরা কিন্তু ভীষণভাবে আমাদের এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকে, বিশেষ করে ঠাকুরমশাইয়ের সঙ্গে। ওরা দুজন মানে আমাদের ঠাকুরমশাইয়ের হেল্পিং হ্যান্ড। তো এখন কলাবউ স্নান হবে, দেখো কী সুন্দর করে নিয়ে যাচ্ছে। তো কলাবউটা কলাবউ স্নান করানোর পর আবার আমরা ফিরে যাব মণ্ডপে। তো তোমরা দেখতে থাকো, আর আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করো আর একটা লাইক করো। আর যারা নতুন দেখবে তাদের কাছে একটা অনুরোধ যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে হিট করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, এটা আমার রিকোয়েস্ট রইল। ঠিক আছে, তো দেখতে থাকো।